আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করব ঝাল পিঠা। অনেকে এই পিঠাকে ঝাল চিতই পিঠা বলে। দর্শক, পিঠা কিভাবে তৈরি করতে হয় চলুন তাহলে দেখে নিই। পিঠা তৈরির জন্য এখানে দুইটা ডিম নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, সামান্য লবণ, হলুদ গুঁড়ো আর সামান্য একটু জিরা গুঁড়ো। এখন এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখানে 1 কাপ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে পাতলা একটি ব্যাটার তৈরি করে নিব। আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর ব্যাটারটা কেমন পাতলা হবে আপনারা ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন। দর্শক, পিঠার ব্যাটার তৈরি করা হয়ে গেছে। আর কেমন ঘনত্ব হবে আপনারা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন। আর এখন চলে যাচ্ছি চুলায়। একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তেল দিয়ে কড়াইটা মুছে নিচ্ছি। প্রতিবার পিঠা দেওয়ার আগে এইভাবে তেল দিয়ে সামান্য একটু মুছে নিতে হবে কড়াইটি। এখন গুলিয়ে রাখা ব্যাটার থেকে 1.5 চামচের মতো ব্যাটার দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচ লোতে রেখে 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ফিরে আসলাম 1 মিনিট পর, পিঠাটাও তৈরি হয়ে গেছে। দেখে নিচ্ছি পিঠাটা হয়েছে কিনা, একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। আর দর্শক দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। ঠিক এভাবেই বাকি পিঠাগুলো এখন তৈরি করে নিচ্ছি। যারা মিষ্টি খাবার পছন্দ করেন না তাদের কাছে এই পিঠাটি অনেক ভালো লাগবে আশা করি। আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব কম সময়ে সকাল কিংবা বিকেলের নাস্তায় তৈরি করে নিতে পারেন এরকম মজাদার ঝাল পিঠা। ছোট বড় সকলেই অনেক পছন্দ করবে আশা করি। দর্শক দেখতেই পাচ্ছেন আমার সবগুলো পিঠে তৈরি হয়ে গিয়েছে। আর আজকের পিঠার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই পিঠা দেখতে যেমন সুন্দর খেতেও অসম্ভব মজাদার। আপনারা চাইলে বাসায় তৈরি করে খেতে পারেন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।